এম কাকা, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল ম্যাক টিভি এবং জাতীয় প্রতিযোগিতা অধিকারের আলোকিত জীবনে কুমিল্লা জেলা প্রতিনিধি আমার ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আমি ধন্যবাদী ভরতভাই আপনার সঙ্গে আছে। তাতে আছে আমাদের ব্র্যান্ড রিপোর্টার সুজন এবং স্টাফ রিপোর্টার পারু। এম কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে, এই কথাটা চ্যানেলে তুলে ধরবো। পাশ্চাত্য দর্শনের রাষ্ট্রীয় বলে আছে নেট পৃথিবীতে মানুষের তিনটি গুরুত্বপূর্ণ আছে, একটা হচ্ছে ডিজিটার্স গড়। প্রথম আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেছে, ডিজিটার্স প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছে, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। মায়ের দোয়ায় আজকে আপনি দুটো পর্যায়ে আসছেন, বাবা দোয়ায়। এবং রাশিদা তৃতীয় নম্বর উত্তর মধ্যে কায়েম ভাই বলেছেন, ডিজিটার্স মেনটেন, অর্থাৎ মানুষ তো একটি মন, ব্যবসা শুধু একটা মানুষ। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের এখানে প্রোডাক্টগুলি কি একসাথে আছে। দক্ষিণ দিকে গেলে একই কথা বলে, এখন উত্তর দিকে গেলে দেখি যখন শুধু দক্ষিণ দিকে অত মমতা মহিমা যে অনেক পদ্মাসেতুর কাজ হাতে নিয়েছিলেন, তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছে। তখন উনি বজ্রকণ্ঠে একটি কথা বলেছিলেন যে আমার সাথে ছোট কোটি পাবো না, আপনারা যে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে পদ্মাসেতু করা হবে। আজকে আমরা যখন সাক্ষাৎকার নিয়েছি অবৈধ কাজের স্যারের যোগাযোগ এবং সেতু মন্ত্রী, আমরা পদ্মাসেতু যখন প্রামাণ্য চিত্র নিয়েছি দেখেছি যে 141 স্ট্যান্ডার্ড 6.5 কিলোমিটার ডান করে আছে, এবং আমাদের নিজস্ব অর্থায় দিনে গত মাসের 25 তারিখে গত বছরে আমরা পদ্মাসেতু করতে পেরেছি। আজকে যে আপনাদের অর্থায় দিকে যে পদ্মাসেতু হয়েছে এবং জাস্ট ডেভেলপমেন্টের মধ্যে আছে, আপনার অনুভূতি গত করে ভালো তাছাড়া আমাদের প্রাণপুরের এখানে নেতা একটি মহোদয় আবুল কালাম আজাদ ভাইকে আমরা পেয়েছি, তো সেই ক্ষেত্রে আপনি কেমন অনুভূতি করছেন? ভিউয়ার্স, শ্বশুরবাড়ি যাওয়ারে এখান থেকে তেল কিনে নিয়ে যাওয়ারে যাদের গাড়ি আছে, আমরা এখানে তো তেল জাতীয় জিনিস, এটা কি ফায়ার সার্ভিসে লাইসেন্স করেছে? এখানে বটানি আছে, যাই হোক ক্যাম ভাই, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমার শ্রদ্ধে বড় ভাই ক্যাম ভাই সাক্ষাৎকারটি রেখে নেবেন এবং আপনারা চলে আসবেন শ্বশুরবাড়ি যাওয়ারে, যাদের গাড়ি আছে আপনারা ডিজেল এবং তেল নিয়ে যান। সেখানে আলোকিত ব্যক্তি হিসেবে ব্যবসায়ী আমি ক্যাম ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9:15 আমরা সাক্ষাৎকারটি চলে আসবেন।